তেইশে জুলাই ভারতীয় মজদুর সংঘের 68তম স্থাপনা দিবস। সারা রাজ্যের সঙ্গে ঊনকোটি জেলার উদ্যোগে কুমারঘাট মহকুমায়ও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিনটিকে আরো স্মরণীয় করে রাখতে শনিবার কুমারঘাট মহকুমার ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন কার্যকর্তারা কুমারঘাট ভারতীয় মজদুর সংঘের হলগৃহে রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান হচ্ছে মহত্তা, তাই নানান সামাজিক কর্মকাণ্ডের মধ্যে এই মহৎ কাজকে বেছে নিলেন কুমারঘাট মহকুমার মজদুর সংঘের কার্যকর্তারা। এই রক্তদানের পাশাপাশি করোনার বুস্টার ডোজ প্রদান করা হয়। 51 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা সভাপতি পবিত্র দেবনাথ, ভারতীয় মজদুর সংঘ ঊনকোটি জেলার সভাপতি প্রহ্লাদ দেবনাথ, সহসভাপতি সুমন দেবনাথ, প্রচার সম্পাদক পীযূষ দাস সহ অন্যান্য কার্যকর্তারা। আরো অন্যান্য কর্মসূচির মাধ্যমে পালিত করা হবে এই দিনটি বলে ভারতীয় মজদুর সংঘের ঊনকোটি জেলা সভাপতি প্রহ্লাদ দেবনাথ বলেন। 23 জুলাই ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস। এই দিবসটাকে আমরা প্রতি বছর যথাযোগ্য মর্যাদা দিয়ে পালন করে থাকি। বিশেষ করে জেলা কার্যালয়ে বিশেষ গুরুত্বের সহকারে এই কাজটা হয়। এছাড়াও মহকুমা কার্যালয় এবং আমাদের যতগুলো ইউনিয়ন রয়েছে, ভারতীয় মজদুর সংঘের শাখা সংগঠনগুলো যা রয়েছে, যতগুলো রয়েছে প্রত্যেকটাতে যথাযোগ্য মর্যাদায় আমরা সকাল 8টায় ইউনিয়নগুলোতে ভারতীয় মজদুর সংঘের পতাকা উত্তোলন করা হয়। কেন্দ্রীয় কার্যালয়ে তার 30 মিনিট পর অর্থাৎ 8:30 করা হয়েছে। এরপর একটু আলোচনা সভা, তারপর বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর আজকে এখানে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে রক্তদান শিবির, রক্তদান জীবনদান, রক্তদান প্রাণদান, এই মহৎ কাজে আমরা ব্রতী হয়েছি। ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন শাখা সংগঠনে যে সকল ব্যক্তিরা রয়েছেন, সদস্যবৃন্দ রয়েছেন, যারা রক্ত দেওয়ার মতো সামর্থ্য যাদের রয়েছে, ওনারা যথাসাধ্য রক্তদান করছেন। তারপর এখানে আবার ভ্যাকসিনের যে বুস্টার ডোজ, সেই ডোজটাও হবে, দেওয়া হবে। যারা যারা নিতে ইচ্ছুক, বিশেষ করে শ্রমিক শ্রেণীর যারা, তারা অবশ্যই নিতে পারবেন। এই কর্মসূচির পর বিকালে রয়েছে ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্ট হবে PWD ময়দান কুমারঘাটে, এটা কুমারঘাটে। কৈলাসহরেও আমরা ওই দিনটা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। কৈলাসহরে পাইতুর বাজার আমাদের যে BMS-এর অফিস রয়েছে, মোটর স্ট্যান্ড সহ তৎসংলগ্ন অফিস, সেই অফিসে এই কাজটা হবে। এখানেও হসপিটালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ, দুস্থ মানুষদের সাহায্য, বস্ত্রদান, বিকালে খেলাধুলা, রক্তদান শিবির আমাদের উভয় মহকুমায় হচ্ছে, কৈলাসহরেও হচ্ছে, কুমারঘাটেও হচ্ছে। এইভাবে আমরা আজকের দিনটা পালন করি। কতজন রক্তদাতা রক্তদান করেছেন এখানে? আমাদের কুমারঘাটে রয়েছেন 51 জন, কৈলাসহরে সংখ্যাটা আমি ঠিক জানি না, তবে যেটা আমার কাছে গতকাল পর্যন্ত খবর ছিল সেটা 47 জনের মতো। এটা হচ্ছে মূলত আমাদের শ্রমিক সংগঠন বার্সা শ্রমিক সংগঠন, আমাদের BMS-এর উদ্যোগেই সেটা আয়োজিত হয়েছে, সৌভ্রাতৃত্বমূলক ফুটবল টুর্নামেন্ট। এখানে আমাদের অটো ভার্সাস মোটর এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। অটোতে আমাদের ইউনিয়নের অর্ধেক অংশ, মোটরে আমাদের যত ইউনিয়ন আছে সবের অর্ধেক অংশ, টোটাল BMS-এর বিভিন্ন শাখা সংগঠনের সদস্যবৃন্দ, ফুটবল প্রেমী যারা, খেলোয়াড় যারা, তারা অংশগ্রহণ করে। Bureau Report, Vice City.